পার করে আমাদের কিছু মানুষ যারা সংখ্যায় দুর্বল তাদেরকে আঘাত করছে। আমি আল্লাহ তালার কাছে আরও একবার প্রার্থনা করি, আল্লাহ তালার কাছে দোয়া চাই, তোমার এই পবিত্রতা এদের ভেতরে তুমি আরও গুণে ভরিয়ে দাও। এদের হিংসা, এদের মন যেভাবে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তোমার পবিত্র কোরআনের স্পর্শে চারিদিকে যেন আরও একবার সুগন্ধি ফুলের মতন ভরে উঠুক। আমার আব্বা যার ডাকে আমি এখানে এসেছি, আপনারা ভাববেন যে একজন মুসলিম ধর্মগুরুকে একজন হিন্দু যুবক আব্বা বলে ডাকছে, যে ক্ষুধার্ত মানুষের মুখে ভাত দেয়। আমি তো আল্লাহকে দেখিনি, তোমার পবিত্রতাও দেখিনি, আমি তোমার পবিত্র কোরআনের সেই সকালের ঘুম, হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা আমি একজন যুবক সকালের নামাজে যখন ঘুম ভাঙল দেখলাম তোমার পবিত্র কোরআন মাইকে পাঠ হচ্ছে। আমি একটা মুসলিম পাড়ায় থাকি, আমার ঘুমটা প্রতিদিন আজানে ভাঙে, আমার সারা শরীর তক বক করে ফোটে আমি কাজ করব বলে, কারণ তোমাদের ভাষা যে আরবি ভাষা, পার্সি ভাষা, যে উর্দু ভাষায় তোমাদের অনুবাদ আমি শিখিনি, আমি শিখেছি আমার আব্বাকে দেখে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। একটা মানুষ নিজের জীবনকে বাজি রেখে তোমার এই পবিত্র ফুরফুরাকে, হাজার হাজার মুসলিমকে একটা ছাত্রের তলায় নিয়ে আসছে, আর এক শ্রেণীর মুসলিম তাকে টেনে হিঁচড়ে ওপর থেকে নাবাচ্ছে, তার গায়ে কাদা দিচ্ছে, তাকে অপমান করছে, আড়াল আবডালে তাকে অসম্মান করছে। তখন আমাদের মতন যুবক আমাদের শরীরের থেকে কি দিতে পারে? রক্ত দিতে পারে, ক্ষমতার বলে হাতে কোনো তরোয়াল নিতে পারে, অস্ত্র নিতে পারে, কিন্তু আমার আব্বা তা শেখায়নি। তোমাদের পবিত্র ধর্মগুরু পীরজাদা তোয়া সিদ্দিকী যার ডাকে এত মানুষ এখানে এসেছে তোমাদের মাথার উপরে ছাদ হিসাবে। আমি এই কিছুদিন আগে দেখলাম এই শহর যখন অস্ত্রের ঝনঝনানি হচ্ছে, এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর অসাধু মানুষ ধর্ম নিয়ে ছেলে খেলা করছে, তখন এই মানুষটাকে দেখলাম কাছ থেকে দুহাত ভুলে বুকে জড়িয়ে হিন্দুকেও ভালোবাসছে, মুসলমানকেও ভালোবাসছে। জানি না পবিত্র কোরআনে কি লেখা আছে, তোমাদের কাছে আমার মতন একজন নগণ্য ব্যক্তি আমি বলতে চাই, আল্লাহ তালা তোমাদের এই পবিত্র ধর্মগুরুকে বাঁচিয়ে রাখুক। যদি বেঁচে থাকে ফুরফুরা শরীফের ঐতিহ্য বেঁচে থাকবে, বেঁচে যদি থাকে এই মানুষটার মহানতা বেঁচে থাকবে। তার চোখের পানি আমি দেখেছি চার্চ থেকে, যখন তার নিজের মানুষ তাকে পিছন থেকে আঘাত করছে বুঝতে দেয়নি, আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস তুমি পবিত্র কোরআনের, তোমরা এতগুলো মানুষ তোমাদের পবিত্র কোরআনকে ভালোবাসো, আর তোমাদের পবিত্র কোরআনেরটাকে আমাদের মতন হিন্দু ঘরে জন্মানো যুবক কোনো একদিন সাথ পেতে চায়, আমার মাও যেন কোনো একদিন আমাকে জন্ম দেয়, কোনো মুসলিম কোনো মায়ের পেটে যেন আমাদের মতন যুবকের জন্ম হয়। পবিত্র কোরআন বেঁচে থাকুক এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে, আর পবিত্র সমাজ তোমরা যারা পবিত্র ফুরফুরাকে মনে রাখো, আমার পবিত্র আমার এই মানুষটাকে, আমার প্রিয় আব্বাকে তোমরা দুহাত তুলে আশীর্বাদ করো, দোয়া দিও আল্লাহর কাছে অন্তত বলে, এই মানুষটা যদি বেঁচে থাকে অভুক্ত মানুষ না খেয়ে মরবে না। আর এই শুভ সন্ধ্যায় এইটুকু কথা বলার জন্য কোথাও যদি গলতি করেছি, ভুল করেছি, আমি আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুধু বলবো ফুরফুরা শরীফ যদি বেঁচে থাকে, তার পবিত্রতা যদি বেঁচে থাকে, এই মহানতা বেঁচে থাকবে, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটা এক ছাদের তলায় আসার সে সুযোগ বারবার সে দেখিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমি চাই আমার আব্বাজান, আমার আব্বাজানের সবাই তোমাদের দোয়া করো যেন আমার আব্বাজান এইভাবে মানুষের কাজ করতে পারে যেভাবে আমার আব্বাজান মানুষের কাজ করছে। আর ইনশাআল্লাহ আমি জানি আমার আল্লাহ ওপর থেকে ডাক আমার কবুল করবে। অসংখ্য ধন্যবাদ জনাব মাননীয় উত্তম রায় মহাশয়কে। এরপরে